আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই এবং বোনেরা আশা করি আপনারা যে যেখানে আছেন আল্লাহ রহস্য মতে সবাই সুস্থ এবং ভালো আছেন আপনারা ইতিমধ্যে হয়তো অনেকে জানেন যে সোশ্যাল মিডিয়ায় একটা জিনিস নিয়ে তোলপাড় এবং ভাইরাল হয়ে গেছে সেটা হচ্ছে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স নাকি আমাদেরকে অর্থাৎ আমরা যখন মারা যাব আমাদের লাশটিকে আর বাংলাদেশে তারা ফ্রিতে নিয়ে আসবে না যেটি কিনা তারা আগে অনেক আগে থেকে আমাদেরকে ফ্রিতে নিয়ে আসতো অর্থাৎ বাংলাদেশে আমাদের লাশটি পৌঁছে দিত তারা ঘোষণা দিয়ে দিছে যে প্রবাসীদের লাশ আর কখনো ফ্রিতে তারা নিয়ে আসবে না আসলে আমি বুঝি না যে আমাদের সাথে অর্থাৎ আমাদের প্রবাসীদের সাথে এরকম আচরণ কেন আমাদের কি কোনো দুই টাকার মূল্য নাই আমরা যখন এয়ারপোর্টে আসি আমাদেরকে নিয়ে টিটকারি বিভিন্ন রকমের গালাগালি খারাপ মন্তব্য আমাদেরকে নিয়ে কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টে করে আপনারা সবাই জানেন প্রশাসনের লোক যেখানে আমাদেরকে সম্মান করার কথা ছিল সেখানে আমাদেরকে নিয়ে টিটকারি আর কি ফাইজলামি যত রকমের খারাপ মন্তব্য আছে তারা কিন্তু আমাদেরকে নিয়ে করে যাই হোক আমি এই বিষয়টা নাই কথা বলি দেখেন আমরা যখন বাংলাদেশ এয়ারপোর্টে আসি তখন কিন্তু আমাদের কাছ থেকে বাংলাদেশ এয়ারপোর্টের যে উন্নয়ন ফি রয়েছে সেই উন্নয়ন ফি কিন্তু আমাদেরকে দিতে হয় এটা আপনারা সবাই জানেন যে কিছুদিন আগে বাংলাদেশের এয়ারপোর্ট উন্নয়ন করার জন্য যে চার্জটা লাগবে সেটাও আমাদের কাছ থেকে নিতেছে আমরা প্রত্যেক প্রবাসী কিন্তু বাংলাদেশ এয়ারপোর্টের উন্নতি ফি দিচ্ছি এবং ভবিষ্যতেও আমাদের কাছ থেকে নেবে তারপর আমরা কিন্তু পদ্মা সেতুর জন্য আমরা অনেক টাকা দিছি প্রবাসীরা কিন্তু অনেক অবদান রয়েছে পদ্মা সেতু করার জন্য এখন অনেক প্রবাসীদের কাছ থেকে নিচ্ছে এটা গেল দেখেন যেখানে করোনা সার্টিফিকেট বাইরে মাত্র দুশো টাকা লাগে নরমালি সাধারণ লোকের সেখানে প্রবাসীদের কাছ থেকে আপনার আড়াই থেকে তিন হাজার টাকা নিতেছে তারপরও আমরা দিছি অনেক গুণ বেশি দিছি তারপরও আমাদের সাথে কেন এরকম আমাদেরকে আর কতটা আপনারা হয়রানি এবং কতটা আমাদেরকে আর কষ্ট দেবেন এমনি আমরা অনেক কষ্টে আছি প্রবাসে আমাদের আত্মীয় স্বজন ছেড়ে মা বাবা ভাই বোন অনেককেই সেরে আমরা বছরের পর বছর কষ্ট করে আমাদের দেশটিকে উন্নত করার জন্য প্রচুর পরিমাণ টাকা কিন্তু আমরা বাংলাদেশে পাঠাচ্ছি এই করোনার ভিতরেও আমাদের যে রেমিটেন্স তেত্রিশ পার্সেন্ট কিন্তু বেশি অন্যান্য কান্ট্রির তুলনায় আমাদের দেশের রেমিটেন্স কিন্তু আমরা বেশি করে দিছি এই মাসেই আমাদের কি নিয়ে মন্তব্য কেন আমরা আপনাদের কি ক্ষতি করেছি আর আমাদের আপনারা বা আনবেন না কেন আচ্ছা আমরা যদি আপনাদের বিমানকে বয়কট করি আমি ক্লিয়ার করে বলি যদি আমরা বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো টিকিট না কিনি তাহলে আপনারা বিমান দিয়ে কি করবেন পানি খাবেন যদি পানি খেতে পারেন পানি খান আমরা আপনাদের বিমান দিয়ে আসবো না টাকায় দিয়ে যেহেতু আসবো তাহলে সৌদি এয়ারলাইন্স দিয়ে আসবো এমিরাতের বিমান দিয়ে আসব বাংলাদেশ বিমান দিয়ে আসব কেন আমরা আমরা টাকায় দিয়ে যেহেতু দিয়ে আসবো তাহলে আমরা ওই সব বিমান দিয়ে আসবো আপনাদের বিমান দিয়ে আমরা আসবো না আমাদের লাশ আপনারা ফ্রিতে আনার দরকার হবে না অনেক কষ্ট লাগে যখন আমাদের প্রবাসীদেরকে নিয়ে হিয় প্রতিপন্ন করা হয় আমরা কি এতটাই অবহেলিত আমাদের আমাদের টাকা দিয়ে দিয়ে রেমিটেন্স বাংলাদেশ চলে প্রত্যেক প্রবাসী এক একটা মুক্তিযোদ্ধা আপনারা এটা বলে গেছেন প্রত্যেকটা প্রবাসী এক একটা মুক্তিযোদ্ধা তারা যেই পরিশ্রমটা করে দেশের জন্য এই পরিশ্রমটা আপনারা করেন না আর আপনার দু চোখে যদি একটু দেখতেন তাইলে আপনারা এই মানে এই ধরনের কথা বা আপনারা এই বলতেন না যারা প্রবাসীরা যদি মারা যায় তাদের লাশটাকে ফ্রি না এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা এই আমার এই কথাগুলো শুনতে পারে আর আপনাদেরকে বলছি যদি এটা বিমান এয়ারলাইন্সের কাছে পৌঁছায় হয়তো তারা আমাদের এই কথাগুলো শুনবে আর আমাদের প্রাণের দাবি প্রত্যেক প্রবাসীদের পক্ষ থেকে আমাদের দাবি আপনারা এই সিদ্ধান্তটা চেঞ্জ করে ফেলেন কারণ একটা মানুষ মারার পর তার আর ক্ষমতা থাকে না যে সে কাজ করে টাকাটা নিয়ে আপনাদেরকে দিবে বা টিকিট কিনবে আর আর দেশ থেকেও পাঠানো অনেকের পক্ষে সম্ভব না সবাই টাকাটা নিয়ে বসে যদি আপনারা আমাদেরকে ফ্রিতে না নিয়ে আসেন আমাদেরকে ওইখানে দাপন দিবে আমরা কতটা অবহেলিত আর কত আমাদেরকে প্রতিহীনতা করবেন আপনারা যদি আপনাদের সিদ্ধান্ত থেকে চেঞ্জ না হন তাহলে আমরা বাধ্য করব বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বয়কট করতে আমি এবং আপনারা যা আমরা যত ভাই আসি আমরা সবাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স যদি আমরা বয়কট করি আমরা যদি তাদের বিমান দিয়ে না আসি তাইলে তাহারা অবশ্যই এই সিদ্ধান্ত পরিবর্তন করবে আপনারা আমার সাথে একমত থাকবেন আপনারা সবাই বাংলাদেশ বিমান এয়ারলাইন্স বয়কট করবেন যদি তারা এই সিদ্ধান্তটা চেঞ্জ না করে টাকাই দিয়ে যদি আসি বা আমাদের লাশ যদি টাকাই দিয়ে আনতে হয় তাহলে আমরা অন্য এয়ারলাইন্স দিয়ে আসবো বাংলাদেশ বিমান এয়ারলাইন্স দিয়ে আসবো কেন আপনারা যার যার জায়গা থেকে আপনারা প্রতিবাদ করবেন প্রতিবাদ এই নয় যে আমরা মারে মারি করবো আমরা গালাগালি করব প্রতিবাদ এই নয় আমরা প্রতিবাদ করবো এইভাবে যে আমাদেরকে যদি ফ্রিতে নিয়ে না আসা হয় তাহলে আমরা বাংলাদেশ বিমানের কোনো টিকিট কাটবো না যদি আপনি একজন প্রবাসী হয়ে থাকেন তাহলে আমি আশা করব আপনি বাংলাদেশ বিমান দিয়ে আসবেন না মানে বাংলাদেশের বিমান টিকিট কাটবেন না যদি তারা এই সিদ্ধান্তটা চেঞ্জ না করে আপনারা বিমান এয়ারলাইন চালাবেন কাদেরকে দিয়ে আমাদেরকে দিয়ে আর আমরাই যদি না আসি তাহলে আপনারা বিমান দিয়ে পানি খাবেন যাই হোক অনেক কঠিন কঠিন কথা বলছি যদি আমার কোনো কথায় ভুল থাকে অবশ্যই আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আমাদের প্রবাসীদের পক্ষ থেকে একটি অনুরোধ থাকবে যে আমাদেরকে যেভাবে আগের মতো যখন প্রবাসী মারা যেত তাদেরকে ফ্রিতে বাংলাদেশে আনতেন আগের মতো এই জিনিসটা করে দেন কারণ প্রবাসীরা এমনিতেই অনেক কষ্টে তাদেরকে আর কষ্ট দেওয়ার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো নতুন আলোচনায় সে পর্যন্ত ভালো থাকবেন আর হ্যাঁ অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আপনার একটা শেয়ার আপনার একটা প্রতিবাদ আমি মনে করি একটা শেয়ার একটা প্রতিবাদ সো আপনারা বেশি বেশি এই ভিডিওটা শেয়ার করবেন যাতে বাংলাদেশ এয়ারলাইন্সের কোনো কর্তৃপক্ষের নজরে পড়ে আশা করি এই কাজটা আপনি প্রবাসী হয়ে আরেক প্রবাসীর জন্য অবশ্যই করবেন আর হ্যাঁ যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব যে বাটনটা আছে সেখানে ক্লিক করে দেন পাশে থাকা বেলটিকে অন করে দেন সবার আগে আমাদের এই ইউটিউব চ্যানেল আমরা প্রবাসী মুক্তিযোদ্ধা এই চ্যানেলের সকল ভিডিও আপনার হোম স্ক্রিনে চলে যায় দেখা হবে কোনো নেক্সট আল্লাহ হাফেজ